মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে চিকেন টিক্কা রোল। এই রেসিপিটার বারবার রিকোয়েস্ট আসছিল, তাই আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। দারুণ টেস্টি হয় এই চিকেন টিক্কা রোল। আর আপনারা কিন্তু এই একই রেসিপিতে আরও দুটো রেসিপি পেয়ে যাবেন, যেটা হচ্ছে টিক্কা কী করে বানাতে হয় আর গ্রিন চাটনি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই এই চিকেন টিক্কা রোল কি করে বানাতে হবে। এর জন্য আমার প্রথমেই যেটা করতে হবে, চিকেনটা ম্যারিনেট করতে হবে। এর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি, এর মধ্যে হাফ পাতিলেবু রস দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব টক দই 2 টেবিল স্পুন মতো, মানে জল ঝরাইনি, জাস্ট যেরকম কিনতে পাওয়া যায় ওরকমই ইউজ করলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন, যেহেতু আমি খুব কম পরিমাণে করছি, একটু হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, আর দিয়ে দেব আমি জিরের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব একটু কালারের জন্য। আপনারা যদি মনে করেন যে কালার দরকার নেই, তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, একটু রেড ফুড কালারও ইউজ করতে পারেন এর পরিবর্তে, কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিবর্তে। এটা পুরোপুরি কিন্তু অপশনাল, আমি কালারের জন্য একটুখানি ইউজ করলাম। মাখিয়ে নিলাম চিকেনটাকে খুব সুন্দর করে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে অন্তত 1 ঘন্টার জন্য রেখে দেবো। একটু বেশি টাইম রাখলে খুব ভালো হয়। এই ফাঁকে আমি ময়দাটা ময়ান দিয়ে নেব। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, এর মধ্যে থেকে 4টে লেচি হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো সামান্য একটু চিনি 1/2 টিস্পুন মতো, হালকা একটু যেন মিষ্টি মিষ্টি হয় ওই জন্য। এবার এর মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, আমি সব কিছুর পরিমাণ ডেসক্রিপশানে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি নর্মাল জল, রুম টেম্পারেচারে যেরকম জল, ওরকম জল দিয়ে এই ময়দাটাকে সুন্দর করে ময়ান দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এই ময়দাটাকে এই যে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এর উপর দিয়ে একটুখানি তেল মাখিয়ে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে ময়দাটা সেট হতে দেব। এটাকে একটু আগে দিয়ে মাখিয়ে নিলে খুব ভালো হয়। এবারে আমি এই ফাঁকে চাটনিটা বানিয়ে প্রথমে রেখে দেব। একটা মিক্সির মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম, ফ্রেশ পুদিনা পাতা আর ধনে পাতা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা, খুব যেন ঝাল না হয়। দিয়ে দেব টক দই, আমি 3 টেবিল স্পুন মতো টক দই দিচ্ছি। আমি কিন্তু টক দইটা ঝরাইনি জল, আপনারা যদি মনে করেন যে চাটনিটা একটু গাঢ় বানাতে চান, তখন কিন্তু টক দইয়ের জলটা একটু ছড়িয়ে নেবেন। একটুখানি গার্লিক পাউডার দেব হালকা একটু ফ্লেভারের জন্য। আপনারা যদি গার্লিক পাউডার না থাকে, তাহলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, বা 1 কোয়া মতো রসুন দিতে পারেন, যেন বেশি না হয়। এবারে 1 চির মতো পাতিলেবু দিয়ে দিলাম এর মধ্যে, বেশি দেবেন না, কেননা টক দই এমনিতেই টকটক হয়। এর মধ্যে আমি বিট নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবারে এই ঢাকনাটা বন্ধ করে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। চাটনিটা একটু আগে দিয়ে বানিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখুন খুব সুন্দর চাটনি তৈরি হয়ে গেল। আর আমার যেটা লাগবে এরকম ব্যাম্বু স্কিওর, আমি ব্যাম্বু স্কিওরের মধ্যে গেঁথে টিক্কাগুলোকে বানাবো। আর এরকম চারকোল লাগবে একটা, একটু স্মোকি ফ্লেভারের জন্য। টিক্কাতে কিন্তু স্মোকি ফ্লেভার না হলে ভালো লাগবে না। দেখুন আমি চিকেনটাকে অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, এবারে আমি ওই ব্যাম্বু স্কিওরের মধ্যে চিকেনগুলোকে গেঁথে নেব। আপনারা চাইলে একটু বড় বড় করেও করতে পারেন টিক্কাগুলোকে, তারপর কেটে নিতে পারেন, বা ছোট ছোট করেও একবারে কেটে টিক্কাগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি এগুলোকে বানিয়ে মাঝখান দিয়ে একটা কাট লাগিয়ে দেব, যেগুলো বড় বড় আছে সেইগুলো। আমি মোটামুটি 4টে পিস একটাতে লাগিয়ে নিলাম। দেখুন এইভাবে আমি ওই ব্যাম্বু স্কিয়ারগুলোতেও চিকেনগুলোকে গেঁথে নেব। চিকেনটাকে গেঁথে আমি এবারে দেখুন সুন্দর করে গেঁথে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটু গ্রিল করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, আপনারা সাদা তেল বা বাটার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। এবারে মিডিয়াম আঁচে এইগুলোকে উল্টে পাল্টে
সুন্দর করে একটু গ্রিল করতে হবে। যখন চিকেনগুলো সেদ্ধ হয়ে আসবে, চার মার্ক চলে আসবে, তখন এর মধ্যে আমি স্মোকি ফ্লেভার আনার জন্য চারকোল দিয়ে একটুখানি ঢেকে দেব। একটা বাটি দিলাম আমি এখানে, এবার এই জ্বলন্ত চারকোলটা দিয়ে এর উপরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সাথে সাথে, যাতে করে এই স্মোকি ফ্লেভারটা চিকেন খুব সুন্দর করে সোক করে নেয়। এটাকে 5-7 মিনিট মতো একটুখানি এরম ভাবেই রেখে দেবো, যখন ধোঁয়াটা বন্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলব। ততক্ষণ অব্দি এরম ভাবেই রেখে দেবো। দেখুন সুন্দর টিক্কা তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। অবশ্যই কিন্তু একটু চারকোল দিয়ে স্মোকি ফ্লেভারটা করে নেবেন, নইলে কিন্তু এই চিকেন টিক্কা রোলের যে একটা মজা সেটা কিন্তু পাওয়া যাবে না। দেখুন ময়দাটা সুন্দর সেট হয়ে গেছে, এটাকে একটুখানি আমি ময়ান দিয়ে নিচ্ছি। এবারে এর থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব, যেরকম আলুর পরোটা করলে যেরকম সাইজের লেচি কাটি ঠিক ওরকম বড় বড় করতে হবে, কেননা এই টিক্কা রোলের পরোটাটা কিন্তু একটু বড় হবে। এরকম সমান মাপে আমি মোটামুটি 4টে হবে আমার এখানে, 4টে লেচি কেটে নেব সমান মাপে। এবার এগুলোকে আমি সুন্দর করে বেলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি এই টিক্কা রোলের পরোটাটা কিরকম ভাবে বানাতে হবে, আমি যেরকম ভাবে দেখাচ্ছি সেরকম ভাবে করবেন, খুব তাড়াতাড়ি ইজি ভাবে হয়ে যাবে। লাচ্ছা পরোটা যেরকম ভাবে হয় কিছুটা ওরকম টাইপেরই, আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এর মধ্যে। এবারে এটাকে সুন্দর করে একটু বেলে নেব, গোল করে গোল করে প্রথমে বেলে নেব সুন্দরভাবে, তারপর এর মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নেব। আমি কিন্তু তেল মাখিয়ে করছি, কেননা আমি আজকে তেল দিয়েই করছি এই টিক্কা রোলটা। আপনারা কিন্তু এর পরিবর্তে ঘি বা বাটার যেটা ইচ্ছে সেটা লাগিয়ে করতে পারেন। আমি অলিভ অয়েল দিলাম এর মধ্যে, দেখুন সুন্দর করে লাগিয়ে নিলাম। এবারে এর উপর দিয়ে আমি শুকনো ময়দা ছিটিয়ে দেব, শুকনো ময়দাটা ছিটিয়ে দেব, তারপর এটাকে একটু কাঠ লাগিয়ে আমি গোল বানিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিলাম ময়দাটা। এবারে এর মাঝখান থেকে একটা নাইফ দিয়ে আমি এরকম ভাবে কাট লাগিয়ে নেব, দেখুন। এবারে এটাকে খুব আস্তে আস্তে করে আমি এরকম ভাবে রোল বানিয়ে নেব। খুব ইজি ভাবে হয়ে যায়, আপনারা এইভাবে করবেন। তাহলে কি হবে, এইভাবে পরোটাটা বানিয়ে নিলে পরোটাটা খুব সুন্দর সফট থাকবে আর ভালো লাগবে, তাই এরকম ভাবে করা। দেখুন এরকম ভাবে রোল বানিয়ে নিলাম। এবারে এইটাকে একটু মিডিলের দিকে রাখার চেষ্টা করে এরকম ভাবে চেপে দিতে হবে, দেখুন সুন্দরভাবে চেপে দিলাম। এবারে একটুখানি তেল মাখিয়ে রেখে দেবো সাইডে, এইভাবে বাদ বাকি লেচিগুলো করে নেব। এবার একটু তেল মাখিয়ে এই পরোটাটা সুন্দর করে বেলে নেব। দেখুন খুব সুন্দর করে পরোটাটা বেলে নিয়েছি, এবার এগুলোকে আমি ভাজব। একটা চাটু ভালোভাবে গরম করে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু তেল দেব না, একবার উল্টে তারপর তেল দেব, তাহলে পরোটাটা অনেক বেশি সফট থাকবে। যখন একটা হালকা ভাবে হবে একটা পিঠ, তখন উল্টে দিলাম, দেখুন। এবারে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে, উপর দিয়ে, দিয়ে সুন্দর করে ভাজব। একটু চেপে চেপে ভাজব, যাতে করে সব দিকে সমানভাবে হয়। একটু উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে, আঁচটাকে একটু হাই রাখতে হবে, বেশি কম আঁচে ভাজলে কিন্তু পরোটাটা একদম শক্ত হয়ে যাবে। দেখুন খুব সুন্দর সফট একটা পরোটা তৈরি হয়ে গেছে, এইভাবে আমি বাদ বাকি পরোটা গুলোকেও বানিয়ে নেব। বানিয়ে নিলাম, দেখুন সুন্দর পরোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি দেখিয়ে দিচ্ছি রোলটা কি করে করতে হবে। আমি এর নিচে একটা বাটার পেপার দিয়ে নিলাম, এর মধ্যে একটু চাটনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চাটনির সাথে একটু টমেটো সস দিয়েও করতে পারেন, যদি পছন্দ করেন তাহলে। এবারে উপর দিয়ে আমি এই টিক্কাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, ওগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিলাম, দেখুন। এবারে আমি এর উপর দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগবে মুখে পড়লে, এর টিক্কা রোলে কিন্তু শসা ভালো লাগে না, তাই দিলাম না। আপনারা যদি মনে করেন দেবেন তাহলে অল্প করে দিতে পারেন। একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে উপর দিয়ে দিয়ে দেবো আমি চাট মশলা। যেহেতু চাটনিটাতে আমি লেবু দিয়েছি, তাই এটাতে কিন্তু আর লেবু দিলাম না। এবারে এটাকে একটু এরকম ফোল্ড করে বাটার পেপারটা শুদ্ধ সুন্দর করে মুড়ে নিতে হবে, দেখুন
এরকম ভাবে মুড়ে নিতে হবে এবং নিচটাকে এরকম ভাবে ঢুকিয়ে দেব। তৈরি হয়ে গেল চিকেন টিক্কা রোল। আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করুন, আমাকে জানান যে কিরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।